লাউ গাছে কিভাবে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়টা আমরা এখানে দেখব লাউ গাছের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে যে শাখাগুলো বের হয় সেই শাখা শাখা প্রথম যে মেইন ব্রাঞ্চ এখান থেকে আবার সেকেন্ড ব্রাঞ্চিং হয় এটাকে দ্বিতীয় প্রজন্মে বলা হয় এই প্রথম এবং দ্বিতীয় প্রজন্মে চোদ্দটা পুরুষ ফুলের বিপরীতে একটা স্ত্রী ফুল হয় তাহলে চোদ্দটা পুরুষ ফুল বিপরীতে যদি একটা স্ত্রী ফল হয় সেখানে একটা সর্বোচ্চ লাউ হতে পারে এভাবেই এই লাউ দ্বিতীয় শাখা থেকে আবার তারা তৃতীয় প্রজন্মে চলে যাবে তৃতীয় প্রজন্মে গেলে সেখানে কিছু স্ত্রী ফুল বাড়বে এখন এই কাজটা আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারি অর্থাৎ স্ত্রী ফুলের সংখ্যাটা আমরা কিভাবে বাড়াতে পারি সেই টেকনিকটা আমরা আজ তোমাদের দেখাবো লাউ গাছের ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন যে ব্রাঞ্চ বা মেইন যে শাখাটা নিচ থেকে পাঁচ থেকে ছয় পাতার ভিতরে যদি কোনো সাইড ব্রাঞ্চিং হয় তাহলে সেই ব্রাঞ্চগুলো রাখা যাবে না সেগুলো কেটে দিতে হবে এরপরে এই গাছটা যখন পাতা দশ থেকে বারো পাতা হবে নিচ থেকে গুনে গুনে দশ থেকে বারো পাতা যখন হবে ওখানে যে আমাদের কাটিং করে দিতে হবে ওখানে কাটলে কি হবে ওখানে কাটলে ওখান থেকে আবার পরবর্তীতে দুইটা শাখা বের হয়ে যাবে এটা হবে দ্বিতীয় প্রজন্মের শাখাগুলো এই দ্বিতীয় প্রজন্মের শাখাগুলো যখন আবার দশ থেকে বারো পাতা পর্যন্ত হবে তখন আমরা দ্বিতীয় প্রজন্মের শাখাগুলো আবার কেটে দেব কেটে দিলে ওখান থেকে আবার কি হবে আবার দুইটা শাখা বের হয়ে যাবে এভাবে সে তৃতীয় প্রজন্মে চলে যাবে এটাকে বলা হয় টু বা থ্রি কাটিং এখন এটা কিন্তু একটা সায়েন্টিফিক ভিত্তি আছে আমরা যখন গাছে এরকম টু জি বা থ্রি জি করবো তখন গাছের ভিতরে হরমোনাল বা গ্রোথ ফ্যাক্টর গুলোতে স্ত্রী ফুল তৈরি করার জন্য যে হরমোন সেই হরমোনটা কি হবে তখন স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়বে এই যে গাছটা নিলাম এই গাছের মেন শাখা এসে এখানে এসে সে দুইটা ভাগ হয়ে গেছে মানে এখানে সে সেকেন্ড জেনারেশন শুরু তৈরি করলো সেকেন্ড জেনারেশন থেকে যদি আমরা শুরু করি এখন এখানে একটা গাছের কয়টা পাতা হয়েছে আমরা কয়টা বলছি দশ থেকে বারো পাতা তাহলে তুমি এখান থেকে দেখো একটা কেটে দেবো এখানে এখানে কেটে দিলে কি হবে এখান থেকে আবার তৃতীয় জেনারেশন শুরু হবে এই তৃতীয় যে জেনারেশন শুরু হবে এখানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে অনুপাত অর্থাৎ দুইটা স্ত্রী ফুলের বিপরীতে একটা পুরুষ ফুল হবে অর্থাৎ এখানে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে এখানে আমরা যদি ব্লেড কেটে দেখো কেটে দিলে এখন কি হবে এখান থেকে তৃতীয় জেনারেশনের শুরু হবে এবং এই তৃতীয় জেনারেশনই মূলত লাউ লাউ সংখ্যা বাড়াবে এবং লাউ হবে বেশি এছাড়া তোমরা গাছের দিকে যদি তাকাও যে প্রথম এবং দ্বিতীয় জেনারেশনের ভিতরে পুরুষ ফুলের সংখ্যা বেশি দেখো স্ত্রী ফুল কিন্তু এখানে খুবই কম আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ত্রী ফুল আছে নরমালি যদি একজন কৃষক কিছুই না করে তাহলে তার খেতে যে পরিমাণ লাভ হইতো আর এই কাটিং করলে তার লাভের সংখ্যা তিন থেকে চার গুণ বৃদ্ধি পাবে কোন বিষয়টা শেখানো হলো লাভের ব্রাঞ্চিং ব্রাঞ্চিং প্রথমে পাঁচ ছয় পাতা পর্যন্ত কি কোনো ব্রাঞ্চ হলে রাখা যাবে এটা কেটে দিতে হবে কেটে দিতে হবে এরপর এরপর আমরা দশ থেকে বারো পাতা পর্যন্ত অপেক্ষা করবো তারপর দ্বিতীয় জেনারেশন শুরু হয় আবার দ্বিতীয় যখন শুরু হবে তখন আবার দশ থেকে বারো পাতা পরে আবার যাতে তৃতীয় জেনারেশন শুরু হয় আমাদের মূলত ফল ধরবে তৃতীয় জেনারেশনে প্রথম জেনারেশনে চোদ্দটা পুরুষ ফুলের বিপরীতে একটা স্ত্রী ফুল ধরবে যেখানে ফলের সংখ্যা খুবই কম এবং তৃতীয় জেনারেশনে দুইটা দুইটা স্ত্রী ফুলের বিপরীতে একটা পুরুষ ফুল ধরবে সেখানে মূলত আমাদের ফলটা বৃদ্ধি পাবে আর এই ফলটা বৃদ্ধি পাওয়ার জন্য মূলত আমাদের ব্রাঞ্চিংটা করতে হবে কাটিংটা কাটিংটা করতে এখানে আমাদের আর একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা যখন গাছে কাটিং করব। কাটিং এর ঠিক পর পরই আমাদের একটা ছত্রাকনাশক স্প্রে করা লাগবে কারণ আমরা যে কাটিং করলাম তখন গাছটার যেখানে কেটে ফেললাম সেখানে তো এটা ওপেন হয় ওখানে ছত্রাকের আক্রমণ হইতে পারে অথবা ডালটা শুকে আসতে পারে এই কারণে আমরা কাটিং এর পর পরই একটা ছত্রাকনাশক স্প্রে স্প্রে করব। ঠিক আছে তো এই পরামর্শটা কিন্তু গুরুত্বপূর্ণ কাটিং করার পরই যে কোনো গাছে তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না এখানে কোন বাহিত কোনো রোগ এখানে আক্রমণ করবে না তো ঠিক আছে আজকে আমাদের প্রথম যে সেশনটা ছিল লাউ গাছের টু জি এবং থ্রি জি কাটিং আমরা সেই বিষয়টা এখন দেখলাম